আল্লাহামদলিল্লা আল্লাহ দুহু সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ ও জন্য জ্বালা চন্দ্র সূর্য বানাইল মানুষ বানাইল এত সুন্দর মানুষ বানাইছে এইটা দুইটা চোখ খালাই বানাই দিল বাজান আমার মায়েরা এত সুন্দর দুইটা চক্ষু সারা দুনিয়া যদি বিক্রি করা যায় বাজান সারা দুনিয়া যদি বিক্রি করা যায় এই চক্ষুর মূল্য কেউ দিতে পারবে না আমার বন্ধুরে আমার মায়েরা কেউ দিতে পারবে না একটা কান আমাদের দুইটা কান বানাইয়া দিল সারা দুনিয়া যদি বিক্রি করা যায় এই দুইটা কানের মূল্য কেউ দিতে পারবো না ওই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লা কি সৃষ্টি না করলে এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হয়তো না সেই নয় প্রতি আমরা সবাই বলি সাল্লাম ভাষণ মমিন কামিয়াবি কামিয়াবী হওয়ার গুটসমূহ ৰাহ মানেৰুম পাফেলা অমিনুন মহান্লাহৰ কথা নিশ্চয়কৈ মমিন কলে মোৰ ভাই আৰু ভনীসকল মই আমি হামজীটো কৈ আছো এইটো মানুহৰ কথা নহয় এইটো আল্লাহৰ কথা মহানাল্লাহৰ কথা চফল কাম হৈছে আমাৰ আল্লা কৈছে অবিশ্বৰ বিশ্বাসীসকল তোমালোকে জানাম যে তোমালোকে নিশ্চয় মত ৰাখিবা তোমালোকে জানাম নিশ্চয় চপল কাম হৈছে তেওঁলোকে ভাগ্যৱান আৰু পৰিত্ৰাণ হৈছে যে পৰিত্ৰাণ হৈছে চবাহান আল্লাহ আল্লা হোম ফি চলা তেহিম চেউন যকলে বিনয় নম্র যে আলী ইবনি আবি তালাহান রজি আল্লাহানহু কয় এই তোর ব্যাখ্যায় ইবনে আব্বাস কৰা চেও সালাত সেওলোকেন আদায় করা টাইম অত্যন্ত বিনয় হয় যেতিয়া তেওঁলোকে চালাম আদায় কৰে চালাত আদায় কৰে নামাজ পঢ়ে তেতিয়া তেওঁলোকে অত্যন্ত বিনয় হয় চোবান আল্লাহ মোৰ ভাইৰ ভনীসকল যেতিয়া নামাজ পঢ়িবা অত্যন্ত বিনয় হ'ব লাগিব আল্লাৰ প্ৰতি মন থাকিব লাগিব আনেল গাওয়া মোরে যোনা তেওলকে ওয়শার কריה কোলাপুর পরা আতুরি থাকেন অর্থাৎ মুমিন হকলে বাতিল শিরক পাপ আরু বাজে আরু নিরর্থক কথার পরা আতুরি থাকেন যিজন মুমিন যিজন আল্লাহ বিশ্বাস করিছে তেওলকে শেরেক নকরে তেওলকে বাজে কথা নকায় কথা কয় আগতে চিন্তা করব লাগিব মই কি কথা কম এই ভালদরে চিন্তা করব লাগিব মোর ভাইর ভনী হকল কথা কতে চিন্তা করিবা চিন্তা করিলেন আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে বাহান আল্লাহ আমার আল্লাহ কয় তা ফাইলুন তেওঁলোকে জাকাত দানে যে সক্রিয় চবাহান আল্লাহ তেওঁলোকে জাকাৰ দিয়ে মমিনসকলৰ কথা কোৱা হৈছে তেওঁলোকে জাকাৰ দেয়। ওই জাকাত খৰচ কৰিছে আমাৰ আল্লাহ জাকাত খৰচ কৰিছে মমিনসকলে জাকাৰ দি থাকে চবাহান আল্লাহ মোৰ ভাই আৰু ভনীসকল যিবিলাকেও টকা আছে তোমালোকৰ যিবিলাকেও টকা পইচা আছে জাকাত দিয়াৰ সমূৰ্থ আছে জাকা দিব লাগিব অর্থাৎ মমিন সকল মমিন সকল আর এটি বিশেষ গুণ এই যে সম্পদৰ জাকাত আদায় করে আল্লাহ অধিকাংশ তপসিন কার সকলে সকলোৱে এইটোৱেই অর্থ কৰিছে মনাল্লা সেই সকলে সফল কাম হব যে যী সকলে নিজক পবিত্র যে পবিত্র করে পবিত্র করে তেও ব্যর্থ হব নিজক কলুষ কলুসান কলুষত্ব করেন হারেন যাক জাকাত প্রদানে সক্রিয় যী সকলে তেওঁলোকৰ যোন অঙ্গ সংযত রাকেশবাহান আল্লাহ মো ভাই আর ভনী সকলে যজ্জা স্থান আছেন সে হেফাজত লাগিব সেইটোৰ মূল্য বেশি এই যদি বিক্রি করা যায় সেই লজ্জার আছে আল্লাহ যিটো দিছে অঙ্গ মূল্য কোনেও দিব নোৱাৰে সেইকাৰণে মোৰ ভাই আৰু ভনীসকল যিবিলাকে ভাই আৰু ভনীসকল স্কুলত পঢ়ি আছা মহাবিদ্যালয় কলেজ ইউনিভাৰ্চিটি পঢ়ি আছান তোমালোকে মনত ৰাখিবা ইজ্জতটো বাচ বচাব লাগিব লজ্জাইস্তান বাচাব লাগিব হেফাজত কৰিব লাগিব জনাংগ সংযত ৰাখে তেওঁলোকৰ স্ত্ৰি নাইবা দাসীসকল বেতন এইটো তেওঁলোকে নিন্দিনো নহয় চবাহানাল্লা যিবিলাকে বিবাহো কৰিছা যাৰ যাৰ যিবিলাকৰ স্ত্ৰি আছে সেই স্ত্ৰীৰ কথা কোৱা নাই স্ত্ৰীৰ লগত কোনো আৰু স্ত্ৰীৰ কথা স্ত্ৰীৰ পিছত যিবিলাক মহিলা আছে যিবিলাক তিৰোতা আছে সেই তিৰোতাবিলাক যে সেই অন বেলেগ বেলেগ তিৰোতাৰ কথা কোৱা হৈছে যে নিজৰ লৰ্জা হেফাজত কৰিব লাগিব চবান আল্লাহ আল্লাহ যিটো নিষেধ কৰিছে সেইটো তেওঁলোকে মানি চলে হাৰে মমিনসকলৰ কি কি গুণ থাকিব লাগে মমিনসকলৰ চৰিত্ৰ কেনেকুৱা হোৱা উচিত মমিনসকল কেনে কেনেকুৱা হ'ব পাৰে কি গুণকৃত কি সেইবিলাক ইয়াত আলোচনা কৰি কৰা হৈছে আমাৰ আল নাই কনো ভিতৰত কৈছে সেই চোৰাটোৰ নাম হৈছে মায়ে আৰু ভনীসকল তোমালোকে মনত ৰাখিবা সেই চোৱাটোৰ নাম হৈছে চূৰা আল মমিনুন তেইছ নম্বৰ চূড়া সেইটো মনত ৰাখিব লাগিব যিসকলে তেওঁলোকে গোপন অংগক হেফাজত করেন আর আল্লাহ যেটু নিষোধ করেছে সেইটোর পর আতুরি থাকে যেনেকুৱা কো ব্যবসার ব্যবসার করব নিবা এই যাব পারেন আহারে যে ব্যবচার হেত যে দেহটো অপিত্র হয়ে যায় যেতিয়া তুমি জেনা করিবা ব্যবসার করিবা তোমার দেহর ক্ষতি হব হেট কবিরা গুণ গুণা হয়ে যায় গোতে মোর ভাই আর ভনী সকল যে না নকরিবা ব্যবচার নকরিবা হে মমিন এইটু গুণ মুমিনা নকরে ব্যবিসার করে। লম্পটতা পরিহার করে লম্পটতা করিব নারিবা ওলাই কাহু মৰে চোন চীনা লাফেৰে হাৰিয়ামাৰল্লা কৈছে অ ভাইৰ বনী অকল ভালদৰে শুনিবা মই য়ামিধাম যে কৈ আছোঁ যিটো কৈছোঁ সেইটো কোৱা পৰা কৈছোঁ হাদিছুৰ পৰা কৈছোঁ যে মোৰ ভুলটো হ'ব পাৰে যে কটাৰ কৰাৰ সময়ত যদি ভুলটো হৈ থাকে তোমালৈ ক্ষমা কৰি দিবা যে মানুহ মাত্ৰেই ভুল এনেকুৱা মানুহৰ দুনিয়াত নাই যে ভুল নকৰে কিন্তু তেনেকুৱা এজন মানুহ আছিল হজরত মোহাম্মদ সাল্লাম তোর আগের পিছর সকলের গুণে আল্লাহ ক্ষমা করি দিছে আলহামদুলিল্লাহ কিন্তু এই বিশ্ব জমিনও চীন দেশ চীন দেশ আছে ইন্দোনেশিয়া ভারত বাংলাদেশ আমেরিকা যিমান দেশ মহাদেশ আছে যান মানুষ আস মানুষ আছে তেওঁলোকে কিবা নাই কিবা এটা ভুল ঠাই কিন্তু আমাৰ নবী হজৰত মহম্মদ ৰছুল্লাহাল্লা চাল্লামৰ কোনো ভুল নাছিল কোনো ত্ৰুটি নাছিল কিন্তু মই আমিৰ হামজা কৈছোঁ মোৰ যদি এটা ভুল হ'ব পাৰে হা সেইটো ক্ষমা কৰিব আৰু আল্লাহ ৰচত প্ৰাৰ্থনা কৰিব জেনো আল্লাহ মোক হাৰে ভালদৰে ক'বলৈ দিয়া খালে দুনা তেওঁলোকে হ'ব অধিকাৰী অধিকাৰী হ'ব ফেৰদা ওচেৰ আৰু তাৰ তেওঁলোকে ইস্ত্ৰি হ'ব চবাহান আল্লা মোৰ ভাই ভনীসকল এই যে দুনিয়াৰ ভিতৰত আমালোকে আচল ঘৰ বাৰী কৰিছোঁ দহতলা বিল্ডিং বনাইছোঁ পাঁচতলা বিল্ডিং বনাইছোঁ কিন্তু যেতিয়া কবৰ যাম কবৰ সৰা আকৌ উঠা উঠিব লাগিব শৃংগাত ফুটকাৰে মাৰিবিলি ফেৰ ষ্টাম শৃংগাই ফুটকাৰ লগে লগে এই দুনীয়া ধ্বংস হৈয়ে যাব সকলো মানুহ ধ্বংসপ্ৰাপ্ত হৈ যাব গোটেই মোৰ ভাই আৰু ভনীসকল কিন্তু মৃত্যুর পিছ যেত বিচার করি ওই পিছত আমাৰ লগত থাকিব লাগিব এটা ঘর লাগিব ইমান ধুনিয়া ঘর সেইটা হব যে জান্নাতুল ফের দাউস এ ধুনিয়া ঘর আল্লাবান বনায় থমিন কারণে গোটে ভাল ভাল কাম করব সৎকর্ম পিতা মাতাক সেবা করব যিজন ব্যক্তি পিতা মাতার ঘরের ভিতর আছে পিতা মাতাক সেবা লাগিব আর পিতা মাতার করে দোয়া পাঠ কৰিবা সেটা হল যে রব ৰম হুমান কামৰী স্বগীৰাম ৰবি হুমান কামাৰবয়নী স্বগীৰাম এইদ কৰিব লাগিব আমাৰ নবী কৈছে তোমালোকে যদি জান্নাত জান্নাত বিচৰা তেন্তে আল্লাহৰ ওচৰত জান্নাত ফেৰদা ওচৰৰ প্ৰাৰ্থনা কৰিবা আমাৰ নবীৰ কথা সত্ত আমান্নবী যত্য কথা মুখর পরা জীবর কথা উলাইছেন আরে হইট সত্য আমার নবী মিছা কথা কোয়া নাছিলেন কিন্তু আমার নবী কইছে ও মমিন কি মত রাখিবা যে তোমালোকে মনত রাখি যে কি আল্লাহর ওষুধ প্রার্থনা করা নামাজ পড়ি মুনাজাত করা জান্নাতুল ফের দোস কেনা তোমালকে জান্নাতুল ফের কথা দোষ কত লোক আল্লাহ কবা আল্লাহ তুমি আমার লোক জান্নাতুল ফেদাউস প্রতি স্থান দিয়ে সুবাহান আল্লাহ ইমান ধুনিয়া জান্নাতুল ফেদাউস মানে যানিয়া সৎকর্ম করেছে সুবাহান আল্লাহ এই তো হয়েছে আটক ডাঙ্গুর আর জান্নাতর মাজত যে সুবাহান আল্লাহ আল্লাহ সালেয়ালা মোহাম্মিয়াল্লাহম্মদ সাল্লে মোহাম্মদ সাল্য়ালা নূরে নবী মোহাম্মদ সাল্য়ালা নূরে নবী মোহাম্মদ জরে পরা জান্নাতর সমস্ত নহর প্রবাহিত হয়ে থাকে সবাহান আল্লাহ ইমান ধুনিয়া ধুনিয়া নহর সেই জান্নাতর তুল ফের প্রবাহিত হয়ে থাকে আর জান্নাতুল তুলফের দা হোসর আমার আল্লাহর আর আছে আলহামদুলিল্লাহ অল্লাহ আকবর সেইটা মত রাখিব আল্লাহর যান্নাতল জান্নাতুল উচর উপর আছে সবাহান আল্লাহ মই মামির হামজা কইস কিতাবর কিতাবর বাইর কোয়া নাই মোর বন্ধু সকল দোয়া করিব যে শুদ্ধ কো পারো এই জান্নাতুল ফেরদাউস আছে আরে জান্নাতুল ফেরদা উপর জান্নাতুল ফেরদাউস উপর আমার আল্লাহর আরশ আছে আকবার আমার নবী কৈছে আমান্নবী তোমা লোকর প্রত্যেকের দুটাকই যে মঞ্জিল থাকি লাগেন লোকর প্রত্যেকের কই মঞ্জিল আছে এটি মঞ্জিল জান্নাতে সবাহান আল্লাহ আর আন্ত মুঞ্জিল মঞ্জিল জাহান নামে নাও সবিল্লা এতিয়া আমার আপনাদেরকে মোট ভাইয়ের ভনীসকল এতিয়া কোন মঞ্জিল তোমালকে এবাৰ যে জান্নাতত কি কৈছে এটি মঞ্জিল জান্নাত আৰু আনটো মঞ্জিল জাহান নামে আছে এতিয়া এতিয়া কি কি লাগিব জানাতো যিটো মঞ্জিল যে মঞ্জিল জাহান নামে আছে যিটো জান্নাটো তাতে মঞ্জিৰ আছে সেইটো সেইটো আমাৰ কি যে অনুসন্ধান কৰিব লাগিব সেইটো আমাৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিবলৈ আহ্লাহ জান্নাটোৰ ভিতৰত যিটো মঞ্জিন আছে সেইটো দিয়ক আৰে জাহান নাম নিবিচৰ মোৰ বন্ধুসকল সবাহান আল্লাহ হে মোৰ ভাইসকল মাহ